হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেনের জীবনবিজ্ঞান বিষয়ের জন্য যে সম্পূর্ণ নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক প্রকাশিত হয়েছে যেটি ফেব্রুয়ারি মাসের জন্য প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস এবং এটি পার্ট টু দু হাজার বাইশ সালের এর আগে তোমাদের জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস প্রকাশিত হয়েছিল তার সমস্ত বিষয়ের ভিডিও আমি আগেই করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে নেবে আজ আমরা তোমাদের পার্ট টু বিজ্ঞান বিষয়ের যে মডেল অ্যাক্টিভিটি প্রকাশিত হয়েছে তার সমস্ত সমাধান তৈরি করে নিয়েছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং সঠিকভাবে বুঝে নিয়ে খাতায় লিখে নাও বিদ্যালয় থেকে তোমাদের যখন জমা দিতে বলবে অবশ্যই গিয়ে জমা দিয়ে দেবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো একে আছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ তো এক দশমিক একের প্রশ্নটি আছে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি শনাক্ত করো কয়ে আছে গুরু মস্তিষ্ক ক্ষয় আছে লঘু মস্তিষ্ক গয় আছে সুষুমনা শীর্ষক এবং ঘয় আছে থ্যালামাস তো দেখো এর মধ্যে আমাদের লঘু মস্তিষ্কটি হয়ে যাবে একদম সঠিক উত্তর তো তোমরা এইভাবে লিখবে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি হল অপশন খ দিয়ে লিখবে লঘু মস্তিষ্ক এরপরে আছে দেখো এক দশমিক দুই নীচের যে জোরটি সঠিক তা নির্বাচন করো কয় আছে কবজা অস্থিসন্ধি কাঁধ ক্ষয় আছে রোটেটর পেশি ট্রাইপসেপস গয় আছে বল ও সকেট অস্থিসন্ধি হাঁটু আর ঘয় আছে ফ্লেক্সর পেশি বাইসেপস তাহলে আমাদের এর মধ্যে যে অপশান চারটি আছে এর মধ্যে সঠিক উত্তরটি হলো অপশান ঘ তাহলে ফ্লেক্সর পেশি হয়ে যাবে কি বাইসেপস এবার এক দশমিক তিনে আছে দেখো মানব দেহে সুষুম না স্নায়ুর সংখ্যা স্থির করো কয় আছে এগারো জোড়া ক্ষয় আছে একুশ জোড়া গয় আছে একত্রিশ জোড়া এবং ঘয় আছে একচল্লিশ জোড়া তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে মানব দেহে শুষুমনা স্নায়ুর সংখ্যা হলো অপশান গ দিয়ে লিখবে একত্রিশ জোড়া তাহলে সঠিক উত্তরটি হলো আমাদের অপশান গ এবার দেখো দুই আছে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক এক লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ড্যাশ দ্বারা যুক্ত থাকে তাহলে আমাদের এই ড্যাশের মধ্যে যে উত্তরটি হবে সেটি হবে ভাড়ামিস তাহলে উত্তরটি লিখবে লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভাড়ামিস দ্বারা যুক্ত থাকে এরপরে আছে দেখো দুই দশমিক দুই কর্নিয়ার ড্যাশ মাধ্যম হিসাবে কাজ করে তাহলে এই উত্তরটি হয়ে যাবে আমাদের ড্যাশে প্রতিসারক প্রতিসারক তাহলে মাধ্যম হিসাবে কাজ করে এরপরে আছে দেখো দুই দশমিক তিন সাইকেল চালানো ড্যাশ ক্রিয়ার একটি উদাহরণ তাহলে এটি কি হবে আমাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ তাহলে শূন্যস্থানের মধ্যে লিখবে অর্জিত এরপরে আছে দেখো দুই দশমিক চার প্যারামেসিয়াম ড্যাশ সাহায্যে গমন করে তাহলে কিসের সাহায্যে গমন করে এটি হয়ে যাবে আমাদের সিলিয়া তাহলে উত্তরটি হয়ে যাবে সিলিয়ার সাহায্যে গমন করে তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ বাকি উত্তর লিখবে দুই দশমিক একে লিখবে লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটি ভারামিস দ্বারা যুক্ত থাকে দুই দশমিক তিনে এইভাবে লিখবে কর্ণিয়া প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে দুই দশমিক তিনে লিখবে সাইকেল চালানো অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ এবং দুই দশমিক চারে লিখবে প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে এবং প্রত্যেকটি উত্তরের নিচে একটি করে দাগ দিয়ে দেবে এরপরে আছে দেখো তিনের দাগে দুই তিনটি বাক্যে উত্তর দাও তিন দশমিক একে আছে মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ বিশ্লেষণ করো তিন দশমিক দুয়ে আছে সাইন্যাপসের কাজ ব্যাখ্যা করো তিন দশমিক তিনে আছে কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো এবং তিন দশমিক চারে আছে মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা করো তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা খাতায় দেখে নিই তো প্রথম প্রশ্নটি ছিল মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা বিশ্লেষণ করো যেহেতু আমাদের দুই নম্বরের জন্য উলিখতে বলেছে তো উত্তরটি এইভাবে লিখবে মায়োটম পেশি ভি আকৃতির পেশি যা মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত এই পেশির সংকোচন প্রসারণের ফলে মাছের মেরুদণ্ড পর্যায়ক্রমে দুপাশে আন্দোলনিত আন্দোলিত হয় ফলে মাছ সামনের দিকে দ্রুত এগিয়ে যেতে পারে তাহলে যেহেতু ভি আকৃতি হয় সেই জন্য কি যখন সংকোচন আর প্রসারণ হয় তখন কি দুপাশের দোলে সেই কারণে কি মাছ দ্রুত সাঁতার কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে ক্লিয়ার এরপরে তিন দশমিক দুই আছে সাইন্যাপসের কাজ ব্যাখ্যা করো উত্তর দেখো সাইন্যাপস স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে অপর এক নিউরনে প্রবাহিত করে যখন পূর্ববর্তী নিউরন থেকে স্নায়ু স্পন্দন ওই নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তে আসে তখন সাইন্যাপসটি ভেসিকলগুলি সাইন্যাপ্টিক ভেসিকলগুলি বিদীর্ণ হয়ে অ্যাসিটাইলোকোলিন নিশ্চিত করে যা স্নায়ুস্পন্দনকে পরবর্তী নিউরনের ডেন্ড্রাইটের মধ্যে প্রবাহিত করে ঠিক আছে তাহলে সাইন্যাপসের কাজগুলো কি প্রধান কাজ হল স্নায়ুস্পন্দনকে এক নিউরোন থেকে অন্য নিউরোনে প্রেরণ করা ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ছিল দেখো কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিমার্জন ঘটে বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো উত্তরটি দেখো কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের সিলিয়ারি পেশি সংকোচিত হয় ফলে চোখের লেন্সের বক্রতা বৃদ্ধি পায় ও লেন্স স্থূল হয় লেন্স স্থূল হওয়ায় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় যেহেতু বলেছে দেখো পরিমার্জন ঘটে তাহলে কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য এখানে হ্রাস পাচ্ছে ফলে কাছের বস্তুর প্রতিবিম্ব সঠিকভাবে রেটিনার উপর গঠিত হয় এবং আমরা বস্তুটিকে দেখতে পাই তাহলে আমাদের আরেকবার আমরা ব্যাপারটা ভালো করে বুঝে নিই কাছের বস্তু দেখার ক্ষেত্রে এটি কিন্তু দূরের বস্তুর ক্ষেত্রে নয় কাছের বস্তু দেখার ক্ষেত্রে চোখের যে সিলিয়ারি পেশি আছে সেই পেশি কি সংকুচিত হয়ে যায় অর্থাৎ ছোট হয়ে যায় ফলে চোখের লেন্সের বক্রতা অর্থাৎ চোখের লেন্সটা অনেকটা বক্রতা বেড়ে যায় ও লেন্স স্থুলও হয়ে যায় লেন্স স্থূল হয়ে গেলে কি হবে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আছে সেই যতটা দূরে সে যেতে পারে ততটা জুড়ে যাবে না তখন কি অনেকটাই কমে আসবে অর্থাৎ হ্রাস পায় ফলে কি কাছের বস্তু অর্থাৎ কাছের বস্তু দেখার জন্য আমাদের প্রতিবিম্বর দরকার পড়ে সেই প্রতিবিম্বটা সঠিকভাবে আমাদের রেটিনার উপর গঠিত হয় যার ফলে আমরা বস্তুটিকে সঠিকভাবে দেখতে পাই ঠিক আছে এবার দেখো তিন দশমিক চারে ছিল মায়োপিয়ার কারণ ও প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা আলোচনা করো তো উত্তর দেখো গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বর্ধিত হলে বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে পড়ে ফলে দূরের বস্তু দেখা যায় না তাহলে আমাদের মায়োপিয়া বলতে আমরা কী বুঝি যখন দূরের বস্তু দেখা যায় না তখন সেটাকে কি বলা হয় মায়োপিয়া তাই তার কারণ কি গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় যখন বেড়ে যায় তখন কি বস্তুর বস্তুটির যে প্রতিবিম্ব রেটিনার উপর তৈরি হওয়ার কথা সেটি তৈরি হয় না ফলে দূরের বস্তু দেখা যায় না এর থেকে আমাদের মুক্তি পাওয়ার উপায় বা এর প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা কি অবতল যুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর করা হয় তাহলে অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলেই আমরা এক থেকে মুক্তি পেতে পারি ক্লিয়ার এবার দেখো চারে আছে নিচের প্রশ্নটির উত্তর দাও চার দশমিক একে নানা কারণে জীবের গমন ঘটে কারণগুলি আলোচনা করো হরমোন ও স্নায়ুতন্ত্রের দুটি পার্থক্য উল্লেখ করো তো তিন যোগ দুই অর্থাৎ পাঁচ নম্বর তাহলে কি কি কারণে জীবের গমন ঘটে সেটির জন্য তিন নম্বর এবং স্নায়ুতন্ত্র ও হরমোনের পার্থক্যের জন্য দু নম্বর তো চলো প্রশ্নের উত্তরটি আমরা খাতায় দেখে নিই তো দেখো নানা কারণে জীবের গমন ঘটে কারণগুলি আলোচনা করো উত্তরটি এভাবে দেখে নাও বিভিন্ন কারণে জীবের গমন ঘটে সেগুলি নিম্নরূপ এক খাদ্যের খোঁজ প্রাণীরা খাদ্য খোঁজার জন্য স্থানান্তরে গমন করে দুই আত্মরক্ষা প্রাকৃতিক শক্তি খাদক প্রাণীদের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এখানে একটি ও দেবে আমি ওটা লিখতে ভুলে গেছি প্রাকৃতিক শক্তি ও খাদক প্রাণীদের কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে জীবেরা গমন করে তিন নম্বর পয়েন্ট লিখবে বাসস্থানের খোঁজ জীবেরা তাদের পছন্দ মতো ও নতুন আশ্রয় খোঁজার জন্য স্থানান্তর গমন করে এরপর চার নম্বর লিখবে অনুকূল পরিবেশ সন্ধান স্থায়ী বসবাসের তুলনায় নতুন ও আরও বেশি অনুকূল পরিবেশ খোঁজার জন্য প্রাণীরা অনেক সময় গমন করে থাকে বা গমন করে দেখো প্রাণীরা কি কি কারণে গমন করে আরও গাছে অর্থাৎ আরেকটি পার্ট ছিল হরমোন ও স্নায়ুতন্ত্রের পার্থক্য যে কোনো দুটি তো পার্থক্য দুটি দেখে নাও তো এইভাবে সুন্দর করে বক্স করবে বা দিকে লিখবে হরমোন ডান দিকে লিখবে স্নায়ুতন্ত্র তো এক নম্বর পয়েন্ট দিয়ে লিখবে হরমোন উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে আর স্নায়ুতন্ত্রের নিচে লিখবে স্নায়ু প্রায় সরি প্রাণীদেহে ভৌত সমন্বয়কারী হিসাবে কাজ করে আর এখানে দু নম্বর পয়েন্ট লিখবে হরমোনে হরমোন ক্রিয়া মন্থর কিন্তু সুদূর প্রসারী আর এখানে দু নম্বরে লিখবে স্নায়ুতন্ত্রের ক্রিয়া দ্রুত কিন্তু তাৎক্ষণিক ঠিক আছে তো নিশ্চয়ই তোমাদের শেষের যে প্রশ্নটি ছিল তার উত্তরটি তোমরা ক্লিয়ারলি বুঝে নিয়েছ তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর সম্পূর্ণ নতুন প্রকাশিত জীবনবিজ্ঞান বিষয়ের উপর মডেল প্রকাশিত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ সমাধান তো আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে তাহলে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সংক্রান্ত সমস্ত ভিডিও যখনই পোস্ট করব সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং